না দাদা, আজকে যে আমি একটু চেপা শুটকির ভর্তা বানাবো, একটু একটু পানি একটু তেল দিয়ে আর কাঁচামরিচ দিয়ে একটু ভাপ দিয়ে এনেছি আর কি, ভেজে এনেছি আর কি, ফ্রাই করে নিছি। এখন এটা পাটায় বাটবো। চেপা শুটকির ভর্তা কেমনি বানায়, কাঁচামরিচ রসুন আগে পেঁয়াজ বিছিয়ে উপর শুটকি দেবেন। এই যে চেপা শুটকি একদম আমি একটু ভালো করে ভালো করে আর কি ফ্রাই করছি, একটু গন্ধ না থাকে। গন্ধ তো আর যাবে না, এটা আসবে। শুটকিটা কিভাবে বানায় আমি দেখাইতেছি। কাঁচামরিচ রসুন পেঁয়াজ একটু তেল দিছি দিয়ে, এত ফ্রাই প্যানে না লাগে। ছোট ছোট তিনটা পেঁয়াজ দিছি, না বানাইতে আমার হাত জ্বলতেছে, অনেক স্পাইসি। ভর্তা বানানোর সময় মুখটা বন্ধ রাখতে হয়, যাতে পেশকের রস পড়ে যায়। সবাই তো আর সামাল দিতে পারে না, লবণীয় জিনিস। আজকে বৃষ্টি আসছে তো একটু কালি জিরা ভর্তা বানাবো, এটা বানাবো আর কি। কাটা গিয়ে আমার হাতে ঢুকছে। সবকিটা বেশি সুবিধা ছিল না, একদম ছোট ছোট। এটা বাংলাদেশের তামা হয়েছে। জাল হবে আর কি সবুজ পাতা। অনেকে পানি দিয়ে সিদ্ধ করে করে, আমি পানি দিয়ে নেই, পানি দিলে লাস লাস হয়ে যায়। তেল দিয়ে বাপে বাপে আস্তে আস্তে করে ফ্রাই করছে আর কি। ভর্তাটা বানায় খাই দেখে অনেক ভালো লাগে। এটা এটা অনেক ঝাল হবে। মেহমান দাওয়াত দিয়ে ভর্তাটা বানায় খাওয়ালে অনেক খুশি হয়, পোলাও বিরিয়ানি এত খুশি হয় না। ভর্তা তো সবাই বানাইতে পারে না, কষ্ট পাটাপুটা নাই, ঘর বন্ধ হয়ে যায়, জন্য বানায় না মানুষ। নাতি স্কুলে গেছে, এই জন্য ফাঁকে বানাইতেছে আর কি। বলে এখন যে ক্যান্ডেল জ্বালে এনেছি, যাতে ঘরে বন্ধ না থাকে। পেঁয়াজ সিদ্ধ করেও দিছি, এখন আবার কাঁচাটাও দিব। কাঁচাটা দিলে আর কি দাঁতে কামড় লাগবে, আদা ভাঙা করে দিলে ওটা টেস্টটাই বেশি। মহিন করাই বাটবো, কেন কিন্তু কাঁটা আছে আমার, ভয় পাই আবার হাতে নিয়ে লাগে আমার কাঁটাগুলি। থাক, কাঁচা নিতে চাচ্ছিলাম। এই ভর্তাটা মান্ডার মানুষ খায় বেশি, দাদির বাবার বাড়ি মান্ডা, ওখানে তো বিখ্যাত। নতুন চাল, নতুন ক্ষেতের মরিচ, এটা প্রধান খাবার। ছোটকালে যাইতাম দাদির বাবার বাড়ি, আমার চাচিরা যেত, মারা যেত, এই ভর্তাটা বানাতো, এত ঝাল করে আমরা খেতে পারতাম না। এই ভর্তা সবুজ হইত, প্রচুর কাঁচামরিচ দিত। ¶¶
ভয়ে হাত দিতে ভয় পাইতেছি একটু, কাটা ছোট ছোট যদি আমি ফ্রাই করে নিছি বড় পুঁটি মাছের কাটা তো ভয় পাই, পাটকা হাতে ঢুকে গেলে আসলে গ্লাভস পরে নিলে ভালো হতো। অনেকে দেখি ব্রাহ্মণ বাড়িয়ারা সুদর কি খায় কাঁচা মরিচ, তারা ভাইজা নেয় না, ভাইজা নিলে মনে হয় টেস্ট হয়, ওরা কাঁচা কাঁচা লাল মরিচ দিয়ে বানায়, তার মনে একটু ফ্রাই করলে আরো টেস্ট হবে। এটা ওরা পানিতে ভিজায় তারপর দেখি ভাইটা লাল করে খায়, তো একটা জীবনে খাইনি আমরা। আমি ইউটিউবে দেখছি যে লন্ডনে বানাইছে, তিন বোন থাকে, অনেক মানুষের দেখি ব্রাহ্মণ বাড়ির মানুষ। মরিচটা একটু টেস্ট হয় আর বেশি, একটু লবণ দিয়ে দেবো। আমি সিদ্ধ করার সময় এক চামচ দিছি, চটটা তবে খাও ভর্তা মা বলতো। পেস্টটা আদা বাটা করে দিবে, যখন খাবেন ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে দাঁতের মধ্যে, অনেক টেস্ট লাগে। ভর্তা অনেকে বানায় বুঝে না, একটু মিহিন করে ফেলায়, একটু আদা বাটা করে দিতে হয়, এটা ঢাকার মধ্যে বানায় ওই স্টাইলে বানাইলাম আমি। একটা আমরা বাগার দিয়ে ওটা একদিন দেখাবো তেলে, এটা তেল ছাড়া আর কি। আমি মাংস পোলো হয়তো যত্ন করে রাখি না, যখন ভর্তাটা বানাই অনেক কষ্টই থাকে, বানাইতে অনেক কষ্ট, মাংস পোলো আনতে এত কষ্ট নেই, জন্য যত্ন করে রাখি। চিতল পিঠে দিয়ে খাইতে পারেন, কালকে চিতল পিঠে বানাবো একটু। পাটাটা ধুবো না, এটার মধ্যে ভাত মা খেয়ে খাবো, দেখাবো আপনাদের। যে মিশিয়ে দিলাম, এত সুন্দর গ্রান, এটা আমার মেয়ে খুব পছন্দ করে, ছেলে অবশ্য খাইতো না, নাতিও খায় না। আমি একটা জিনিস দেখাবো, এত বার্তা হয়ে গেল, দেখতে পারতেছেন কি না জানি না, যে ছুটকি বার্তা ডাইকে রাখি না বন্ধ চলে যাবে।
Sorry, apnara mind koren na share korte parina dekhaitechi ami jara dure durante thaken dekhen amar video ta desh bidesh shobai mon kharap koren na jodi kono din together hoy shobai banaye khawabo inshallah deshe gele asha ache ebar onek plan ache deshe gele korbo ekta lobon dekhte hobe দেখছেন আমি বর্তাটা কিন্তু এই বাদ দিয়ে মুছে নিতেছি এটা ওয়াশ করার আগে এটা অনেকে খায় আমাদের ঢাকার মধ্যে বিখ্যাত এটা ওই সব সময় বর্তা বানালে এটা খাই দেখি আগে লবণ হয়েছে নাকি ও অনেক জাল অসম্ভব খবর আছে এখানে আমার হাত জ্বলতেছে আমি বানাইতেছি এখন মেরে দিব আমি সরি বলে নিছি কেউ কিছু মনে করেন না যারা এই সুটকি পাতাটা পছন্দ করেন তারা আমার বকা দিবেন যে তুমি একলা একলা বানায় খাও কেন আমার কোয়ার্কাররা অনেক ইয়াং জেনারেশনের ছেলেমেয়ের বয়সী ওরা সবসময় বলবে কেউ বাচ্চা হইলে আমি বানায় খাওয়াই ব্যবসাও করলে তখন দেই এখন তো করোনার জন্য যাইতে পারতেছি না একটু কল দিব বেবিটা হয়েছে আমি দেখতেও যেতে পারিনি ফেসবুকে দেখছি ছবি দিছে ডিসেম্বরে বাচ্চাটা হয়েছে চিন্তা করেন করোনার জন্য আমি যাই না ভয়ে যাক হেলদি থাক সুস্থ থাক দোয়া করি আর নাজিয়া আছে ওরও দুটো বাচ্চা ফেসবুকে দেখি সবার জন্য সারা জাহানের জন্য দোয়া করি সবাই সুস্থ থাক ভালো থাক এই দোয়াই করবো আমি আপনাদের শেয়ার করতে পারলাম না এর জন্য সরি বলতেছি বারবার আমার ভিডিওটা কেমন লাগে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন বলবেন না একটা ভয়ে কাঁচাই না কেন হাতে যদি বা কাটা কুটা ঢুকে আমার এই এমনি সেন্সিটিভ স্কিন অনেক পাতলা এই তো পাটামাখা ভাত আর সুটকির ভর্তা ভাতটা দিয়ে আমি ভিজে গরম পানি দিয়ে পাটাটা Thank you.
আপনার ভর্তাটা কেমন হয়েছে? যে ভর্তা পাটা মাখা ভাত দেখতেই পারছেন, সামনে নিয়ে দেখেন, দেখা যাবে না আমার ভিডিওটা কেমন লাগলো। লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বলবেন না, আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমি একটু জুম করে দেখাইতেছি, এই যে ভর্তাটা দেখছেন, কাঁচা পেঁয়াজ দিচ্ছি আমি নামানোর সময়, দেখলেন তো কী কী দিলাম, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে ভাতের ই বানাইছি আমি, পাটানো খাবার, ওটা খাবো মেরে নিয়ে। ওকে, যদি বলটুটি হয় আমার চোখে দেখবেন, আমি ন্যাচুরাল জিনিসগুলি দেখাইতেছি, অত আমি সব ক্লিন করে দেখাতে পারতেছি, রান্না করতেছি, এই করতেছি, আমি বলি তো আমি এত প্রফেশনাল না, আমি যা করি নিত্য দিনগুলি দেখাই, এতে কারো কাজে লাগবে। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম, আপনারা আমার সাথেই থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।